নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই অভুমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে সাইনাসের কিছু হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে কথা বলবো দর্শকবৃন্দ আশা করব আপনারা ভিডিওটায় স্কিপ না করে পুরোটা দেখবেন তো এই যে ওয়েদার এই ওয়েদারে যে বাইরে চড়া রোদ সেই চড়া রোদের মধ্যে কিন্তু অনেকেরই এই সাইনাসের সমস্যা বা মাথা ব্যথার সমস্যা অনেকের নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা এইগুলো কিন্তু বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বেশি রোদ লাগলেই এই সাইনাসের মাথা ব্যথা বা আদার্স যে সমস্যাগুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে জাঁকিয়ে ধরছে এইবার বলবো দর্শকবৃন্দ যে এই সাইনাসের সমস্যাটা কি এই যে সাইনাসের সমস্যা এটাকে কিন্তু আমরা সাইনোসাইটিসও বলে থাকি বা এটাকে কিন্তু সাইনাসের ফলে নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা বা রাইনো রাইনোসাইনোসাইটিস ইত্যাদি নামে কিন্তু এটাকে অভিহিত করা হয় এটা সাইনাসের টিস্যুগুলোর একটা সংক্রমণ এতে সাইনাসে সংক্রমণ হয় এবং এতে কপাল গাল মাথা এই যে টিস্যুগুলো আছে এইগুলো কিন্তু ইনভলভমেন্টস থাকে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই টিস্যুগুলো বা এই প্রকোষ্ঠগুলো যদি কোনো কারণে ইনফ্ল্যামেশন হয় যদি কোনো কারণে সংক্রমণ হয় তাহলে কিন্তু সাইনোসাইটিসের সমস্যা বা সাইনাসের সমস্যা আমরা দেখতে পাই নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই সাইনাসের সমস্যাটাই কি হয় মেনলি তো এই সাইনাসের সমস্যাটা যখন ইনফ্ল্যামেশন হলো বা সংক্রমণ হলো তখন কিন্তু একটা ভাইরাল সংক্রমণের ফলে এর মধ্যে তরল জমা হয় এবং প্রকোষ্ঠগুলোর মধ্যে যখন তরল জমা হয় সেই মিউকাসটা বা সেই তরল মিউকাসটা সেটা কি করে অনেক সময় নাক বন্ধ করে দেয় অনেক সময় মাথা ব্যথার সমস্যা হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় অ্যালার্জির সমস্যা হয় এগুলো কিন্তু আমরা দেখতে পাই নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই সাইনাসের কারণগুলো কী কী তুমি বলবো যে এর মধ্যে কিন্তু কিছু ভাইরাল ইনফেকশন থাকে এর মধ্যে কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে এর মধ্যে কিছু ফাঙ্গাল ইনফেকশন থাকে এর মধ্যে কিন্তু অ্যালার্জিগত একটা ইনফেকশন থাকে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এছাড়াও অনেক মানুষ আছেন যাদের কিনা এই সাইনোসাইটিসের সমস্যা কিন্তু আদার্সদের তুলনায় বেশি হয় যেমন ধরুন কারো যদি অনেক দিন ধরে হাঁপানির সমস্যা থাকে বা ধরুন অ্যালার্জির কোনো সমস্যা আছে বা কেউ নিয়মিত ধরে অনেক দিন ধরে ধূমপান করছেন বা হয়তো কারো ন্যাজাল পলিপ আছে কারো হয়তো দুর্বল ইমিউনিটি আছে কারো হয়তো ন্যাজাল যে সেপ্টামটা আছে সেটার কোনো একটা প্রবলেম আছে হয়তো অনেক দিন ধরে ক্যান্সার বা এইডসের মতো কিছু রোগের কিছু মেডিকেশান তিনি অনেক দিন ধরে নিচ্ছেন এইগুলোও কিন্তু কারণ থাকে অনেক সময় সাইনোসাইটিস বা সাইনাসের সমস্যা বা সাইনাসের ফলে নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যার কারণের মধ্যে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এর লক্ষণটা আমরা কী দেখতে পাবো প্রথমেই বলবো পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা সাইনোসাইটিসের যে সমস্যার প্রধান যে লক্ষণটা দেখতে পায় এতে কিন্তু অনেকের কপালে ব্যথা হয় মাথা ব্যথা হয় নাক বন্ধ থাকে অনেকের ক্ষেত্রে নাক থেকে কাঁচা জল গড়াতে পারে অনেকের ক্ষেত্রে কি হয় যে এই কাঁচা জলটা যখন গড়াচ্ছে তখন কিন্তু নাকের মধ্যে একটা জ্বালা পোড়ার একটা সমস্যা হয় এছাড়াও গন্ধের অনুভূতি থাকে না এছাড়াও মাথা ব্যথা হতে পারে গালে ব্যথা হতে পারে কানে ব্যথা হতে পারে এছাড়াও উপরের চোয়ালে ব্যথা হতে পারে অনেকের ম্যাকজিলেরি যে সাইনাস আছে সেখানে ইনফেকশন হলে উপরের চোয়াল ব্যথা হয় নাকের গোড়াটাই ব্যথা হয় ক্লান্তি হতে পারে দুর্বল তা হতে পারে আরও কিন্তু অনেক কিছু হতে পারে নেক্সট বলব কিন্তু যে এই সাইনোসাইটিসের সমস্যার টাইপগুলো কি দেখতে পাই আমরা এর মধ্যে মেনলি তিনটে টাইপ দেখতে পাওয়া যায় একটা অ্যাকিউট একটা সাব অ্যাকিউট এবং একটা ক্রনিক টাইপ এবার আমি যদি বলি যে অ্যাকিউট টাইপ এই টাইপটা কিন্তু চার সপ্তাহের কম সময় ধরে যদি হয় তাহলে কিন্তু আমরা এটাকে অ্যাকিউট সাইনোসাইটিসের আন্ডারে ফেলবো আর যদি এটা সাব অ্যাকিউট টাইপের মধ্যে ফেলি তাহলে কিন্তু এটা চার থেকে বারো উইক পর্যন্ত যদি আপনার সাইনোসাইটিসের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আমরা এটাকে সাব অ্যাকিউটের ক্যাটাগরি দিতে ফেলবো যদি এটা বছরে তিন চারবারের বেশি হয় এবং যখন এই সাইনোসাইটিসের সমস্যাটা হয় তখন কিন্তু দু সপ্তাহের সময়ের বেশি এটা থাকে না যদি এরকম কোনো কন্ডিশন হয় তাহলে কিন্তু এই সমস্যাটাকে আমরা ক্রনিক সাইনোসাইটিসের আন্ডারে ফেলবো নেক্সট বলবো দর্শকবিন্দু যে এই সাইনোসাইটিসের সমস্যায় আমরা কি কি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি তার আগে বলবো আমি কিন্তু সাইনোসাইটিসের সমস্যা নিয়ে অলরেডি একটা ভিডিও ডিটেলসে আপলোড করেছি আমি এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা গিয়ে সেখানে দেখতে পারেন তো আজকে আমার আলোচনার প্রথম যে ওষুধ সেটা হলো এমন কার্ব এমন কার্ভে আমরা দেখতে পাই যে পেশেন্টের কিন্তু প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হয় পেশেন্টের নাক থেকে জল পড়ে পেশেন্ট মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নেয় তার কিন্তু নাক বন্ধ হয়ে যায় এছাড়াও দর্শক কিন্তু এমন কার্বের পেশেন্টের মধ্যে কিন্তু ইজিলি একটা ঠান্ডা লেগে যাওয়ার একটা সমস্যা দেখতে পাই আমরা যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে আপনি এমন কার্ব যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টিপোটেন্সি দু ফোটা করে এক চামচ জলের সাথে দিনে দুবার বা তিনবার আপনার সমস্যা অনুযায়ী আপনি কিন্তু কিছুদিন যদি সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবিন্দু সেটা হলো টিউক্রিয়াম মেরাম ভেরাম এই ওষুধটা কিন্তু বিশেষ করে যাদের ন্যাজাল পলিপ আছে বা ন্যাজাল পলিপের জন্য তাদের নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা তাদের সাইনোসাইটিসের সমস্যা লেগে আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবিন্দু এ ধরনের পেশেন্টে কিন্তু ঘুমলে তার সমস্যাটা প্রচুর পরিমাণে বেড়ে যায় বা সে সাইড করেও যদি ঘুমায় তাতেও কিন্তু যে সাইডে সে ঘুমাবে সেই সাইডেই কিন্তু তার নাক বন্ধ হয়ে যাওয়ার একটা সমস্যা লেগেই থাকবে এছাড়াও তার কিন্তু একটা টেম্পোরারি একটা লস অফ স্মেলের একটা সমস্যা হবে অর্থাৎ তার কিন্তু মাঝে মধ্যে মনে হবে যে সে নাকের মধ্যে কোনো গন্ধ কিছুই কিন্তু পাচ্ছে না অর্থাৎ তার ঘ্রাণ শক্তিটা অনেকটা কম হয়ে যাবে এছাড়াও দর্শকবিন্দু পেশেন্টের কিন্তু হাঁচি হতে পারে হাঁচির সাথে অনেক সময় তার খ্রাস্টি টাইপের নাক থেকে জল পড়া লক্ষ্য করা যায় এছাড়াও দর্শকবিন্দু অনেকেই আছেন যাদের কিনা ন্যাজাল পলিপ তার আগে হয়েছিল এবং তার সার্জারি করার পরেই তার কিন্তু সাইনাসের প্রবলেম বা হয়তো আবার ন্যাজাল পলিপের প্রবলেম এটা দেখা দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই টিউকেরাম মেরাম ফেরাম যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে বা টি যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে তার থার্টি প্রোটেন্সে কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে দু ফোটা এক চামচ জলের সাথে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শক সেটা হলো ন্যাট্রামিওর ন্যাট্রামিওরও কিন্তু এই ন্যাজাল সাইনাসের জন্য বা সাইনোসাইটিসের সমস্যার জন্য খুব ভালো কাজ করে যাদের কোল্ড অ্যালার্জি হয়ে যাওয়ার জন্য যাদের সাইনোসাইটিসের সমস্যা হয় তাদের ক্ষেত্রে কিন্তু ন্যাট্রামিওর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে এর সাথে পেশেন্টের নাক থেকে জল পড়া আমরা দেখতে পাই পেশেন্টের হাঁচি দেখতে পাই আমরা পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে যদি আপনার এই টাইপের সমস্যা হয় তাহলে আপনি ন্যাট্রামিওর থার্টি পোটেন্সি সেবন করতে পারেন এক্ষেত্রে ন্যাট্রামিওর থার্টি দু ফোটা এক চামচ জলের সাথে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে যে ওষুধের কথা বলবো দর্শক কিন্তু এটাও কিন্তু ন্যাজাল পলিপ যদি কারো হয় তারপরে যদি কারো সাইনোসাইটিসের সমস্যা হয় তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে এই ওষুধের নাম হলো ল্যামনা মাইনর এতেও আমরা দেখতে পাই পেশেন্টের শ্বাসকষ্ট হয় পেশেন্টের নাক বন্ধ হয়ে যায় পেশেন্টের নাক থেকে জল পড়ে পেশেন্টের কিন্তু একটা ন্যাজাল পলিপ থাকে সেটা যে কোনো টাইপে হতে পারে সেটা বাঁ দিকে হতে পারে সেটা রান দিকে হতে পারে এক্ষেত্রে আপনি ল্যামনা মাইনোরা যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন এছাড়াও পেশেন্টের কিন্তু লস অফ স্মেলের একটা সমস্যা হয় অর্থাৎ তার যে ঘ্রাণ শক্তি সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলে যায় পেশেন্ট কোনো জিনিসের স্মেল নিতে পারে না বা গন্ধ সে কিন্তু পায় না যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে ল্যামনা যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে তার থার্টিপোরঞ্সি দু ফোটা করে এক চামচ জলের সাথে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবিন্দু সেটা হলো নাক্স ভূমিকা নাক্স ভূমিকাতেও আমরা দেখেছি যে সাইনোসাইটিসের যদি কারো প্রবলেম হয় তাদের জন্য কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এতে কি হয় যে অনেক সময় আদার্স কারণের জন্য কিন্তু নাক ব্লক থাকতে পারে বা নাক থেকে অনবরত জল পড়তে পারে বা নাকের মধ্যে কনজেশান থাকতে পারে বা হয়তো নাকের ভেতরে জ্বালা জ্বালা বোধ হতে পারে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে বিভিন্ন রকমের স্মিলের জন্য তার কিন্তু একটা হাঁচি কাশির সমস্যা স্টার্ট হয় বা তার সাইনোসাইটিসের সমস্যা স্টার্ট হয় আপনি কিন্তু নাক যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে তার থার্টি প্রোটেন্সি আপনি দু ফোটা এক চামচ জলের সাথে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ এটাও কিন্তু সাইনোসাইটিসের সমস্যায় খুব ভালো কাজ করে এতেও আমরা দেখতে পাই যে পেশেন্টের কিন্তু নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা দেখতে পাওয়া যায় স্পেশালি পেশেন্টের রাতের দিকে সেটা ঘুমলে হোক বা রাতের দিকে মিডনাইটে তার কিন্তু নাক বন্ধ হয়ে যাওয়ার একটা সমস্যা আমরা দেখতে পাই যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে কিন্তু শ্যাম্বু কাজ যে মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে শ্যাম্বো কাস্থারটি দু ফোঁটা এক চামচ জলের সাথে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে অনেকেই আছেন যাদের কিনা সাইনোসাইটিসের প্রবলেম আছে নাখের মধ্যে একটা কনজেশন তৈরি হয়েছে কিন্তু নাকের গোড়ার দিকে তার কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণা লক্ষ্য করা যায় যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে আর্সেনিক অ্যালবাম যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে তার থার্টি পর্যন্ত কিন্তু এইসব সমস্যায় খুব ভালো কাজ করে এক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম থার্টি পাঁচ ফোটা দিনে দুবার খাওয়ার পনেরো মিনিট আগে এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আমি যে এই ওষুধগুলো বললাম আপনাদের এই ওষুধগুলো আপনারা কিন্তু কন্টিনিউয়াসলি দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন যদি আপনি এই ওষুধগুলো খেয়ে ভালো ফল লাভ করেন তাহলে আপনি আরও দু সপ্তাহ আপনি এই ওষুধগুলোকে কন্টিনিউ করতে পারেন তাও বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধগুলোর বাদেও কিন্তু অনেক ওষুধ আছে যে ওষুধগুলো আপনার এই যে ন্যাজাল সাইনোসাইটিসের যে সমস্যা এতে কিন্তু খুব ভালো কাজ করে তাই এই ওষুধগুলো সেবন করার আগে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন তারপরে কিন্তু আপনি এই ওষুধগুলো সেবন করবেন নেক্সট বলব দর্শকবৃন্দ যে এই ওষুধগুলোর সাথে বা যে কোনো ওষুধের সাথে আপনি যদি কিছু ঘরোয়া প্রতিকার ঠিক নিয়মে আপনি যদি মেনে চলেন দেখবেন যে আপনার এই সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে প্রথমে বলবো দর্শকবিন্দু যে নিজেকে হাইড্রেটেড রাখুন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন কারণ যখন আপনি পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন আপনার যে তরলটা বা মিউকাসটা যেটা প্রচুর পরিমাণে জমা আছে যার জন্য আপনার নাক বন্ধ হয়ে যাওয়ার একটা সমস্যা হচ্ছে বা সাইনোসাইটিসের সমস্যা হচ্ছে সেটা কিন্তু আরও বেশি তরল হবে এতে কি হবে যে আপনার যেটা সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হওয়া স্টার্ট হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনার যদি ধূমপান করার কোনো অভ্যেস থাকে সেটাকে কিন্তু বিরত করতে হবে কারণ নিয়মিত ধূমপান বা ক্রনিক ধূমপান এটা কি করবে যে আপনার সাইনোসাইটিসের যে সমস্যা সেটাকে আস্তে আস্তে বাড়িয়ে দেবে আপনার যদি ক্যাফেন খাওয়ার কোনো অভ্যেস থাকে বা কফি খাওয়ার যদি অভ্যেস থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে বাদ দিতে হবে নেক্সট বলব দর্শকবৃন্দ যদি আপনার অ্যালকোহল সেবন করার কোনো যদি অভ্যেস থাকে সেটাকেও আপনাকে কিন্তু আস্তে আস্তে ছাড়তে হবে কারণ এর জন্য বা এগুলোর জন্যও কিন্তু আপনার এই সমস্যাটা বা সাইনোসাইটিসের সমস্যাটা বাড়তে পারে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনি গোলমরিচ খাবারের মধ্যে অ্যাড করতে পারেন কারণ এটা অ্যান্টি ইনফ্লামেটারি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এটা কি করবে যে আপনার যে ইনফেকশনটা হয়েছে সেটা কিন্তু কমাতে প্রচুর পরিমাণে আপনাকে হেল্প করবে নেক্সট বলব দর্শকবিন্দু যে আপনি স্টিম ইনহেলেশন যে পদ্ধতিতে আছে এর মধ্যে গরম জলের বাষ্প নিঃশ্বাসের মাধ্যমে নিতেও পারেন এছাড়াও আপনি সেই গরম জলের মধ্যে কিছুটা রোজমেরি তেল কয়েক ফোঁটা মিক্স করে আপনি সেই যে বাষ্পটা উঠছে সেটাও কিন্তু আপনি নিঃশ্বাসের মাধ্যমে নিতে পারেন এতেও কি হবে যে আপনার ন্যাজাল যে সাইনাসের প্রবলেমটা আছে সেটাও কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলব দর্শকবৃন্দ যে আপনি গরম সেকও নিতে পারেন বা উষ্ণ কম্প্রেশনও নিতে পারেন এতেও দেখবেন যে আপনার ন্যাজাল পলিপের যে সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলব দর্শকবৃন্দ যে আপনি ন্যাজাল ইরিগেশান বা নেটি পট যেটা পাওয়া যায় সেই টাইপের জিনিসও কিন্তু ব্যবহার করতে পারেন এতেও দেখবেন যে আপনার সাইনোসাইটিসের যে সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে সমাধান হবে আশা করব দর্শক বিন্দু আজকের যে সাইনোসাইটিসের সমস্যা বা সাইনাসের সমস্যার ফলে নাক বন্ধ হয়ে যাওয়ার যে আলোচনা সেটা আপনার উপকারে এসছে এবং খুব ভালো লেগেছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কিনা আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনার টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আপনারা যদি কোনো ডিজির সম্বন্ধে বা কোনো ওষুধ সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এভাবে চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার